আচ্ছা বলো তো, তুমি এত খ্যাত কেন? আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড দেখছো, ওরা কত স্মার্ট। তুমি তোমাকে দেখছো খ্যাত? আমি তোমার থেকে আরো বেটার ডিজার্ভ করি। তো তুমি তোমার মতো কাউকে খুঁজে নি, আমার পক্ষে রিলেশন কন্টিনিউ করা পসিবল না। তোমার সাথে ব্রেকআপ। আরিয়ান তো পাগলামি করতেছে। আরে বেটা, ওনাকে সুইসাইড করো। কি বলতাছ? তুই ওর দোষ রাখ, আমি আসতেছি। কি এমন হয়েছে যার জন্য তুই সুইসাইড করতে চাইতেছস? ফারিয়ার সাথে ওর ব্রেকআপ হয়েছে তো তাই। ওর সাথে ফারিয়ার ব্রেকআপ হয়েছে আর ও ফারিয়াকে সত্যিকারে ভালোবাসে। এখন যদি ও সুইসাইড না করে তাহলে ফারিয়া কিভাবে বুঝবে যে ওর সত্যিকারে ভালোবাসে? দাঁড়া, আন্টির একটা ফোন দেই। আন্টি, আসসালামু আলাইকুম। আরিয়ান তো একটু অসুস্থ হয়ে পড়ছে। আচ্ছা আন্টি, আমি নিয়ে আসতেছি। আসলে একটা স্যাড নিউজ আছে তোমার জন্য, আরিয়ান তো সুইসাইড করছে। কি বলতেছেন আপুলতা বল? কি বলেন ভাইয়া, আমার নামে আবার কোনো সুইসাইড নোট লিখে নাই তো। দেখছস, যার জন্য তুই সুইসাইড করতে গেছিলি, তোর মরার খবর শুনে তার কোনো যাই আসে না। সে কিভাবে বাঁচবে সেটা নিয়ে টেনশন করতেছে, যে তোকে জন্ম দিছে, ছোট থেকে বড় করছে। সে তোর অসুস্থর কথা শুনে বাচ্চা শিশুর মতো কান্না করতেছে। এখন তুই বল, স্বার্থপর ভালোবাসার জন্য বাঁচবি, নাকি যে তোকে জন্ম দিছে তোর মা তার ভালোবাসা নিয়ে বাঁচবি? সরি দোস্ত, আমি আমার মায়ের ভালোবাসার জন্য বেঁচে থাকবো। যখনই মনে হবে বেঁচে থেকে লাভ নেই, তখন নিজের চারপাশে থাকা, পরিবারের কথা ভাবুন। যখন আত্মহত্যা চিন্তা মাথায় বাসা বাঁধে, তখন একটা ঘোরের মধ্যে আপনি পড়ে যাবেন। আপনার মনে হবে কেউ আপনার কেয়ার করে না। কিন্তু একটু ভালো করে ভাবলে দেখতে পাবেন আপনার আশেপাশে অনেক মানুষ আছে যারা আপনার কথা ভাবে। তাদের কথা চিন্তা করুন। আত্মহত্যা কখনো সমাধান নয়। নিজেকে রক্ষা করুন এবং অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠুন।